হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সেলফিনের দুইটি কমন প্রবলেম নিয়ে আলোচনা করব, এটা কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে। যে বিষয় নিয়ে আমরা অলরেডি অনেক কমেন্ট পেয়েছি এবং হিউজ রিকোয়েস্ট পেয়েছি যে এই প্রবলেমের সলিউশন নিয়ে আমরা যেন ভিডিও টিউটোরিয়াল করি, তো তাদের রিকোয়েস্টের জন্যই আমাদের আজকের ভিডিও। সেলফিনের এই সমস্যার সমাধানগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো সেই সমস্যার সমাধানগুলো মূল ভিডিওতে নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটা অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তবে ভিউয়ার্স, আপনার যদি এখনও সেলফিন রেজিস্ট্রেশন না করা থাকে এবং জানতে চান কীভাবে সেলফিন রেজিস্ট্রেশন করবেন সেই বিষয়ে নিয়ে আমাদের ভিডিও আছে, এবং তাছাড়াও যা সেলফিনের যাবতীয় ফাংশনালিটি নিয়ে আমাদের ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তাছাড়াও ভিডিওর লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দেবো এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিয়ে আপনি সেলফিনটা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। সেলফিনের সমস্যার সমাধান নিয়ে আমাদের আজকে ভিডিওটি 7 নম্বর পর্ব, যেখানে আমরা মাত্র 2টি সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। কিন্তু এই সমস্যা দুটো অনেক কমন এবং অনেক হিউজ পরিমাণ মানুষের কাছ থেকে আমরা এই বিষয়ে কমেন্ট পেয়েছি। তো প্রবলেম দুটো হচ্ছে, সেলফিন থেকে যখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাচ্ছেন তখন লেখা আসছে যে দিস অ্যাকাউন্ট ইজ অলরেডি ইন কিউ ফর অ্যানাদার অ্যাকাউন্ট, ফর অ্যানাদার সেলফিন অ্যাকাউন্ট। অর্থাৎ যেই অ্যাকাউন্টটি আপনি সেলফিনে অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি অলরেডি অন্য কোনো সেলফিনে অ্যাড আছে বা অলরেডি আপনি করেছেন এরকম। তো এই সমস্যার সমাধান হলো, আপনি একটু কাইন্ডলি কল সেন্টারে ফোন করে নিশ্চিত হন যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটি আসলে অন্য কোনো সেলফিনে অ্যাড করেছেন কিনা, অথবা আপনি আপনার ব্যাংকের ওই অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সেলফিন কখনো রেজিস্ট্রেশন করেছিলেন কিনা বা সেলফিন রেজিস্ট্রেশন করার ট্রাই করেছিলেন কিনা। হয়তোবা সেলফিন তখন রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি লগ ইন করতে পারেননি, এই কারণে হচ্ছে সেলফিনটি আপনার এই কারণ হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেলফিনের সাথে অ্যাড হয়ে গেছে, যার কারণে নেক্সটে অন্য কোনো সেলফিনের সাথে এটা অ্যাড হবে না। তো এই কারণে হচ্ছে আপনাকে অবশ্যই কল সেন্টারে ফোন করতে হবে, এটা কল সেন্টার ছাড়া অন্য কোথাও সমস্যার সমাধান করা যাবে না। তবে আপনি চাইলে যদি আপনার হাতের কাছে বা আপনার ধারে কাছে নিয়ারেস্ট কোনো এডি ব্রাঞ্চ থাকে, ইসলামী ব্যাংকের এডি ব্রাঞ্চ, সেখান থেকে আপনি এটা সমাধান করতে পারবেন। তবে সবথেকে ভালো হয় কল সেন্টার থেকে ফোন করে আপনি এ বিষয়ে সমাধান করতে, কল সেন্টারে ফোন করে বলতে হবে যে আমার এই অ্যাকাউন্টটি সেলফিনে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, এটাকে অন্য কোনো সেলফিনের সাথে যদি অ্যাড হয়ে থাকে তাহলে সেখান থেকে ডিটাচ করে, অর্থাৎ সেখান থেকে রিমুভ করে আমার এই সেলফিনের এই অ্যাকাউন্টে অ্যাড করে দিন। অ্যাকাউন্টের মোবাইল নাম্বার এবং সেলফিন অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ম্যাচ করে তাহলে আপনি ওটা অ্যাড করতে পারবেন। সেকেন্ড যে প্রবলেমটা নিয়ে আমরা অনেক কমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে, কোনো এনআইডি দিয়ে আপনি যখন সেলফিন রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন লেখা আসছে দিস এনআইডি অলরেডি ইন এক্সিস্ট ইন সেলফিন, অর্থাৎ সেলফিনে এই এনআইডি দিয়ে অলরেডি একটি অ্যাকাউন্ট আছে। তো এটাও আগেরটা প্রবলেমের মতো সেম, তবে ওটা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে আপনার এনআইডি দিয়ে সেলফিন অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি এনআইডি দিয়ে যখন সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে যে এই এনআইডি দিয়ে অলরেডি কোনো সেলফিন অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়েছে। বা হতে পারে আপনি সেলফিন রেজিস্টার করার ট্রাই করেছিলেন, তখনই সেলফিন অ্যাকাউন্টটি রেজিস্টার করে নিয়েছে। এটা আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে যখন এনআইডি নাম্বার দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করার জন্য ট্রাই করি তখন ওটা সেলফিন সার্ভারে রেজিস্টার হয়ে যায়, যার কারণে ওটা দেওয়া সেকেন্ড টাইম ওইটা দিয়ে সেলফিন রেজিস্ট্রেশন করা যায় না। তো এর জন্য আপনাকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার জন্য আগের এনআইডি দিয়ে আপনি যখন রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্টার প্রসেসিংটি যদি বাকি থাকে সেই প্রসেসিংটিকে আপনাকে কমপ্লিট করতে হবে, দেন হচ্ছে আপনি এটাকে লগ ইন করতে পারবেন বা অন্য অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই কল সেন্টারে ফোন করতে হবে, কল সেন্টারে ফোন করে আপনার সমস্যাটি সমাধান করতে হবে। কারণ কল সেন্টারে ফোন করে দিলে আপনার সেলফিন অ্যাকাউন্টটি যে কিউতে থাকবে সেটা ওরা কল সেন্টার থেকে অ্যাপ্রুভাল করে দেবে এবং আপনার সেলফিন অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে, দেন হচ্ছে আপনি সেলফিন অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন এবং সেলফিনের প্রতিও ফাংশনালিটি অন করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকে দুইটা সমস্যাই কিন্তু দুইটা সমস্যার সমাধানই কিন্তু কল সেন্টার বেসড, অর্থাৎ আপনার দুইটা সমস্যাই আপনার কল সেন্টার থেকে সমাধান করতে হবে, যার কারণে হচ্ছে আমি কল সেন্টার নাম্বারটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তবে কল সেন্টারে ফোন করার আরেকটি সমস্যা হচ্ছে অনেক লম্বা কিউ থাকে, অর্থাৎ লম্বা লাইন থাকে, আপনাকে বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়। সেক্ষেত্রে সবথেকে ভালো হয়, আমি সাজেস্ট করবো যদি আপনি রাত 12টার পর থেকে সকাল 7টা বা 8টার মধ্যে ফোন করেন, এই টাইমে ফ্রি পাবেন এবং দ্রুত কলের লাইন পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার টাকাও কম কাটবে এবং আপনি কম সময়ের মধ্যে আপনার সমস্যাটি সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, আপনার ভালো লাগা মন্দ লাগা বা যে কোনো বিষয়ে নতুন ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। তো আজকের আয়োজন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।